এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে, 10টা গোলামি চুক্তি করছে, যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই, তিস্তার ব্যাপার আসে নাই, পানি বন্টনের কথা নাই, অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। কি চুক্তি হয়েছে? আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে, আজকে বাস ভারতে যাবে, আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ ভাইয়ের, আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, কেন, হাজারো দল তো আছে রাজনৈতিক, আপনি ইসলামী আন্দোলন কেন করবেন? যদি আপনি এই বিষয়ে অবগতই না হন, তাহলে ইসলামী আন্দোলন আসছেন কেন? নতুন মানুষকে কিভাবে দাওয়াত দিবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচক, শুধু ক্ষমতা দখল, ক্ষমতা পরিবর্তন, শুধুমাত্র দল পরিবর্তন, দেশের উন্নয়ন নয়, নিজের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কাজ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়া এবং আখেরাত উভয়ের কল্যাণের জন্য, মুক্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। দেখেন আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হাজারো সংগঠন আছে, তাদের প্রত্যেকের বক্তব্য দুনিয়ামুখী, এইটা করব দুনিয়াতে, এইটা করব দুনিয়াতে, এইটা করব দুনিয়াতে, এইটা করব। যদি প্রশ্ন করি আমার আখেরাতের অবস্থা কি, তাহলে এটা আমাদের দায়িত্ব না। অথচ আমি একজন মোমেন, আমার তো প্রথম টেনশন বা চিন্তা হওয়া উচিত ছিল আমার আখেরাতে কি হবে, কি কথা ঠিক না? কিন্তু দুনিয়ার কোনো সংগঠন আখেরাতের চিন্তাই করে না, তার মানেটা কি? যেরকম বেঈমানরা, নাস্তিকরা দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে, আখেরাত কেন্দ্রিক চিন্তা করে না, ঠিক ওদের সাথে সমন্বিতভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলিও শুধু দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে, আখেরাত কেন্দ্রিক চিন্তা করে না। এতে সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে এই যে 14 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে, 1-2 কোটি টাকা নয়, 14 লক্ষ, কোনো কোনো রিপোর্টে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, অথচ বাংলাদেশে এবছর বাজেট 7 লক্ষ কোটি। তার মানে 2 বছরের যেই পরিমাণের বাজেট, এই টাকা আমাদের দেশ থেকে বিদেশে চুরি হয়ে গেছে। এ তো অসুবিধাটা কি বেনজির সাহেব, যিনি একসময় র্যাবের প্রধান ছিলেন, তারপরে পুলিশ ডিপার্টমেন্টের আইজি ছিলেন, প্রধান ছিলেন, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। আমরা কি দেখলাম, বিএনপির কমিশনার আসার সাহেব, তার নথিটা কিছুর বের হয়েছে, সে হাজার হাজার কোটি টাকার মালিক, শুধু বেনজির আসাদ নয়। আজকে বাংলাদেশের প্রশাসনের যে যেখানে আছে, সে আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়ে গেছে। আপনারা দেখেছেন এইবার কোরবানিতে এক আমলার সন্তান, তার বাবা কিন্তু কোরবানি দিয়ে ফেলছে, 15 লক্ষ টাকার ছাগল, 35 লক্ষ টাকার গরু, অথচ একজন চাকরিজীবী, কোথেকে এসছে টাকা? ওয়াসার যে প্রধান, তার সব কিছু বিদেশে থাকে, পরিবার পরিজন সবাই বিদেশে থাকে, মাঝে মাঝে তিনি চাকরি করেন, বসেন বসেন না, অথচ তাকে বর্ধিত সময় দিয়ে তারপর সেখানে বসানো হয়েছে। আজকে দেখেছেন বিদ্যুৎ ডিপার্টমেন্টে 80,000 কোটি টাকা লস, আর এই বছর যে দেখলাম আজকে পত্রিকায়, আগামীতে আরো প্রায় 40,000 কোটি টাকা লস হবে বিদ্যুতে। অথচ ভারতের সাথে আমরা চুক্তি করেছি বিদ্যুৎ আনি অথবা নাই আনি প্রতি বছর তাকে 4,000 কোটি টাকা দিতে হবে। আজকে সব সিন্ডিকেট, পুরো প্রশাসন যে যেখানে আছে,
মনে হয় যেন কিভাবে চুষে চুষে জনগণকে খাবে সেই প্ল্যান করতেছে তারা। যারা অফিস আদালতের সম্পৃক্ত আপনারা জানেন, এমন কোন অফিস নাই যে অফিসের লোকগুলি জনগণের উপর জুলুম করে না, এরকম কোন অফিস নেই। আপনি যেখানে যান শুধু জুলুম আর জুলুম। বিদ্যুতের অবস্থাটা কি এই বছর জুনের বিদ্যুৎ বিলের অবস্থা আপনারা সবাই জানেন, 2 গুণ 3 গুণ 4 গুণ বিদ্যুৎ বিল, চিন্তাও করা যায় না। গ্যাস বিল বাড়ানো হচ্ছে, ট্যাক্স বাড়ানো হচ্ছে, জমি রেজিস্ট্রেশন করবেন সেখানে কি পরিমাণ টাকা যে বাড়ানো হচ্ছে যা চিন্তাও করা যায় না। আজকে ভ্যাটের অবস্থাটা কি, ভ্যাট বাড়ানো হচ্ছে, ট্যাক্স বাড়ানো হচ্ছে, আজকে সব কিছু জনগণের উপরে, জনগণ বড়ির পাঠা, চুরি করবে ওরা, দিতে হবে আমাদেরকে। আপনি জানেন ভ্যাটের অবস্থাটা কি, আপনি পণ্যের দাম 100 টাকা লিখছেন, কত টাকা 100 টাকা লিখছেন, সরকারকে 15 টাকা ভ্যাট হিসেবে দিতে হবে। যদি আপনি লিখছেন 100 টাকা বিক্রি করছেন 50 টাকা, ধরেন এই বইটা আপনি লিখছেন কত, গার দাম বিক্রি করছেন 50 টাকা, সরকারকে 15% ভ্যাট দিতে হবে। আপনি যতই কম বিক্রি করেন না কেন দেখার বিষয় না, অথচ আপনি বিক্রি করছেন 50 টাকা, হয়তো বা লাভ করছেন 2 টাকা, কিন্তু সরকারকে দিতে হবে 15%। অবস্থাটা কি? এরপর আসুন, এটা হচ্ছে জনগণের অবস্থা। এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে, 10টা গোলামি চুক্তি করছে, যেখানে বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই, তিস্তার ব্যাপার আসে নাই, পানি বন্টনের কথা নাই, অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। কি চুক্তি হয়েছে? আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে, আজকে বাস ভারতে যাবে, আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামী চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আপনি গোলামি করে ক্ষমতা আসতে পারেন, কিন্তু আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা অর্জন করছি, আমরা স্বাধীনতা অর্জন করার জন্য বহুত রক্ত দিয়েছি, বহুত ঘাম ঝরিয়েছি, বহুত মা বোনের জাতকে নষ্ট করেছে, হাজারো মা বিধবা হয়ে গেছে, হাজারো বাচ্চা এতিম হয়েছে, হাজারো মায়ের বুক খালি হয়েছে দেশকে স্বাধীন করার জন্য। আর আপনি দেশ ভারতের কাছে বিক্রি করবেন না, বাংলাদেশের মানুষ তা মানতে পারে না, মানবে না, মানবো না ইনশাআল্লাহ। আজকে সেন্ট মার্টিন, সেখানে মিয়ানমারের দস্যুরা ডাকাত দলেরা আক্রমণ করছে, কিন্তু সরকার চুপচাপ কিছু বলে না। আমি তো মনে করি আজকে সরকার ভারতকে সবকিছু বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হয়েছে। বিশ্বাস করবেন না, আপনারা জানেন না, সব জায়গায় ঘুরেন না, খাগড়াছড়িতে মৈত্রী সেতুর নামে ভারতের সাথে যেই সেতু করেছে, ভারতকে যেই পরিমাণের জমি ব্যবসা করার জন্য দিয়ে দিয়েছে, এ মনে হয় যেন দেশটা ভারত, আখাউড়ার থেকে বিশাল রাস্তা আজকে যমুনা সেতু হয়ে একেবারে সেই সাতক্ষীরা এবং যশোরের বেনাপোলে মধ্য থেকে যাওয়ার জন্য ভারতে বিশাল রাস্তা হাইওয়ে রোড করা হচ্ছে, আজকে মোংলার থেকে পায়রার থেকে রাস্তা করা হচ্ছে বেনাপোলের দিকে, মনে হয় যেন এই দেশটা ভারতের একটা অঙ্গরাজ্য। আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই, আমার যুবক বাবা থেকে বলতে চাই, শুধু একটু স্বার্থের জন্য একটু মোটরসাইকেলের তেলের পয়সা, একটা গাঁজার পয়সা, ফেন্সি ডিলের পয়সা, এক বোতল মদের পয়সা, একটু ক্ষমতার জন্য তোমরা যারা সরকারি দল করতেছ, তোমরা কি চাও এই দেশটা বিক্রি হয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশটা ভারত গিলে খাক, আমাদের জনগণের উপরে গুলি চালাক, আমরা গোলাম হয়ে যাই? না, আমরা চাই না। আজকে সরকার সে তো অবৈধ সরকার, কারণ বাংলাদেশের সংবিধান
কিভাবে ক্ষমতায় বসবে, ক্ষমতা থেকে যাবে, সংবিধান বলে দিয়েছে। এই সংবিধানের বাহিরে যে যেই পন্থায় ক্ষমতা বসুক না কেন, তারা অবৈধ। কাজে যেহেতু ভোটবিহীন সরকার ক্ষমতা আসছে, সে অবৈধ সরকার। আর অবৈধ সরকার অবৈধভাবে থাকার জন্য দেশ বিক্রি হয়ে যাক, সে চিন্তা তার মাথার মধ্যে নেই। তার শুধু মাথার মধ্যে একটাই, আমি ক্ষমতায় থাকতে চাই, আমি ক্ষমতা চাই। এর জন্য দেখবেন আজকে প্রশাসনকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে দিয়েছে। যত বড় খাও, যত বড় ঘুষ নাও, যত বড় চুরি করো, শুধু আমাকে ক্ষমতা বসিয়ে রাখো। আজকে আপনি জানেন মেগা প্রজেক্ট গুলি কারা করতেছে, মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর কারা, আর্মিরা, মিলিটারিরা। যদি রাস্তার বাজেট হয় এত টাকা, সেটা আর্মিদের বাজেট হয় অনেক বেশি। কারণটা কি, আর্মিরা যেন কোনো অবস্থাতে সরকারের বিরোধী না হয়। এই জন্য বাংলাদেশের যত বড় মেগা প্রজেক্ট, সমস্ত মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর আর্মিরা। আজকে চালের অবস্থা কি, ডালের অবস্থা কি, নুনের অবস্থাটা কি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য অবস্থাটা কি, ঔষধের দাম হু হু করে বাড়ছে, প্রতিদিন বাড়তেছে ঔষধের দাম, কেউ দেখার নেই, কেউ বলার নেই। ভাড়া বাড়তেছে, বেতন বাড়তেছে, ছাত্রদের বেতন বাড়তেছে, কাগজের মূল্য বাড়তেছে, কলমের মূল্য বাড়তেছে, পরীক্ষার ফিসের দাম বাড়তেছে, খাজনা বাড়তেছে, ট্যাক্স বাড়তেছে, গ্যাস বিল বাড়তেছে, পানি বিল বাড়তেছে, আর জনগণের আয় কমতেছে, আয় কমতেছে, কিন্তু কেউ দেখার নেই। ঋণ খেলাফি, আজকে যে পাকিস্তানকে গালি দেই, যে ভারতের অনুসরণ করি, জানেন তাদের ঋণ খেলাফির অবস্থাটা কি আর আমাদের ঋণ খেলাফির অবস্থাটা কি? শ্রীলঙ্কা এক নম্বরে আছে, আমরা দুই নম্বরে আছি ঋণ খেলাফির দিক থেকে। অথচ বাংলাদেশের জনগণের টাকা, আপনার আমার টাকা ব্যাংকে রাখি, আর ওই সমস্ত রাঘব বোয়ালরা সেই টাকা নিয়ে আর টাকা ফেরত দেয় না, সব চুরি হয়ে যেতেস, সব ধ্বংস হয়ে যেতেস। আমি সচেতন নাগরিকদেরকে বলবো, সচেতন হন। ভারত আজকে সাপের মতো আমাদের দেশকে গ্রাস করার চক্রান্ত করতেছে। আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি, আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি, আমরা জীবন দেব, রক্ত দেব, কিন্তু বাংলাদেশের জমির উপর থেকে বিনা মূল্যে, বিনা চুক্তিতে, স্বার্থবিহীন ট্রানজিট দেব না, ইনশাল্লাহ দিতে পারি না। এই ভারতের সাথে অবৈধ গোলামি চুক্তি বাংলাদেশের মানুষ মানতে পারে না। কাজে আসুন, দেশকে বাঁচান, ইমানকে বাঁচান, ইসলামকে বাঁচান। আজকে সরকার শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে শিল্প সংস্কৃতির নামে আমাদের প্রত্যেক মুসলিম সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছে। আজকে আপনারা দেখেছেন স্বাস্থ্য সুরক্ষার নামে আমাদের বাচ্চাদেরকে বেহায়া বানাবার চক্রান্ত করতেছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, সেখানে যেই সমস্ত কথা লেখা আছে, যে একজন ওস্তাদ তার সামনে একজন ছাত্রকে এবং ছাত্রীকে পড়াতে পারে না। কাজে আসুন, সব জায়গাতেই চক্রান্ত চলতেছে। এই দেশকে বাঁচাই, ইমানকে বাঁচাই, জনগণকে বাঁচাই, এই দেশের ভূখণ্ডকে বাঁচাই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সর্বোত্তম সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন।